হাওড়ার ডোমজুড়ে ষোলো নম্বর জাতীয় সড়কে সরস্বতী ব্রিজের উপর পথ দুর্ঘটনা ধুলাগড়ে মুখিলেনে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে একটি অন্য রুটের এ নম্বর বাস ঘটনাস্থল থেকে থাকা প্রায় তিরিশ জন যাত্রী গুরুতর আহত হন ঘটনাস্থলে এসে পৌঁছন ডোমজুর থানা ও নিবরা ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশ দুটি বাসকে আটক করেছে এবং

না এই বাসটা বাস বাসটা এসে দাঁড়িয়ে আছে আর সেভেন্টি নাইন বাস এসে ধাক্কা মেরেছে না নাক সব হয়ে গেছে হ্যাঁ তখন সাড়ে আটটা নটায় হ্যাঁ আমার নাম রুমা নস্কর